বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো হৃদরোগী দিবস 2022। সকালে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউজিএসসি অধ্যাপক ডক্টর সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, যে কোনো শ্রেণীর ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত হতে পারে, তাই এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, হৃদরোগ বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা জামান, হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুর রহমান, সহকারী প্রক্টর হৃদরোগ বিভাগের কনসালট্যান্ট ডক্টর বশির আহমেদ জয় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।